হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অপেক্ষা করা যাচ্ছে না, কিছুদিন পরেই আর এক মাসও বাকি নেই পুজোর, এসে গেল মহালয়া। আর আমাদের বাড়িতে জোরদার পুজোর আয়োজন চলছে, সবাই মিলে আমরা পুজোর জিনিসপত্র ঘাটাঘাটি করছি, কি কি জিনিস কিনতে হবে, পুজো করতে গেলে কি কি লাগে, লিস্ট নিয়ে সবাই রেডি হয়ে গেছি। দেখো কত কিছু জিনিস আমাদের বাড়িতে এখন রয়েছে, কাউন্টিং চলছে, লেখালেখি চলছে, হিসাব চলছে, চারিদিকে খুশির আমেজ। দো উই আর নট ইন কলকাতা, বাট আমরা মিস তো করছি। আমি রয়েছি এখানে চায়না সাংহাইতে, তাদের জন্য বলছি যারা আমার ব্লগটা নতুন দেখছো। এমন কিন্তু একদম নয় যে চায়না বলে পুজো হবে না, বাঙালি যেখানে আছে পুজো কি না হতে পারে? পুজো হবে, আড্ডা হবে, হইচই হবে, খাওয়া দাওয়া, বিরিয়ানি, মাটন, এই ছাড়া কি পুজো হয়? দেখো কত আমাদের রিহার্সাল চলছে, কুচি কুচি বাচ্চারাও রিহার্সাল শুরু করে দিয়েছে, হাসিও পাচ্ছে, মজাও লাগছে। একটা না দু ঘন্টা কিন্তু ওরা রিহার্সাল করেছে, ছোট বাচ্চা বলে কিন্তু ছেড়ে দেওয়া একদমই যাবে না। গান, নাটক, আবৃত্তি, নাচ, গান সব কিছুই ওদের করতে হবে, বেসিক্যালি ওদের জন্যই তো পুজোটা, বড়রা তো আছেই। একদিকে চলছে রিহার্সাল আর অন্যদিকে চলছে খাবারের মেনু, আমাদের নেক্সট গেট টুগেদারের মেনু কি হবে, পুজোতে আমরা কি করব, কি কি খাওয়া দাওয়া করব, কোথায় যাব, কি করব, কি জামা কাপড় পরব, সব কিছু নিয়ে আড্ডাতে মেতে উঠেছে আজকের রিহার্সাল কাম গেট টুগেদার। তারপর স্টার্টার হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর আলু টিক্কা চাট। সব কিছু তো এখন ডিসক্লোজ করা যাচ্ছে না, আমার ব্লগ তো এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আপকামিং ব্লগগুলোতে আমি সবই আপডেট দেবো, কেমন করে আমরা চায়নাতে দুর্গাপুজো সেলিব্রেট করি। চায়না নিয়ে, বেসিক্যালি চীন দেশ নিয়ে সবারই খুব কৌতূহল থাকে, আমার বন্ধু পাড়া প্রতিবেশী রিলেটিভস কেউই ছাড়ে না। চায়নাতে কি হচ্ছে, কত দূর করোনা চলছে, করোনাতে কিভাবে পুজো হবে, সবই হবে, আস্তে আস্তে সবই দেখতে পাবে। এতগুলো বছর যদি হয় তাহলে এই বছরও হবে, কেন হবে না? এই দেশেও পুরোহিতকে দিয়েই তিথিক্ষণ মেনেই পুজো করা হয়। হ্যাঁ, অবশ্য কোভিডের জন্য ট্রাভেলটা খুব কমে গেছে, তাই পুরোহিতকে আমরা অনলাইনেই পেয়ে যাব। এনিওয়ে, এখানেও ঢাক বাজবে, কাসর বাজবে, ঘণ্টা নেড়ে ফুল ছুঁড়ে মন্ত্র পড়েই পুজো হবে, আর বাঙালি বৌরা তার সাথে উলুও দেবে। এই না হলে কি পুজো হয়? কখনোই না। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। উফ, যা খাওয়া দাওয়ার কথাবার্তা চলছে তাতে তো জিভে জল এসে যাচ্ছে। এটা তো সবে শুরু, এখনো অনেক রাউন্ড ডিসকাশন বাকি, আলোচনা, মিটিং, আড্ডা সব কিছু হবে। সো আজকে এখনকার মতো আমি ব্লগটা শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আমার ব্লগ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।